এমনিতে বেশিরভাগ ছবিতেই আমি কিন্তু মা খুড়িমা জেঠিমা মাসিমা বৌদিদের হয়ে কালোড়ে গেছি, সারা জীবন ছবি করেছি শুধু এদের হয়ে। আচ্ছা, যেহেতু উনি শত্রুর কথা বললেন, তো সে শুধুমাত্র শত্রুর একটা ডায়লগ দেখুন, শত্রু ছবি হয়েছে এখানে অর্ধেক জন্মায়নি তখন, যা মনে হয় শত্রু একটা অল টাইমস রেকর্ড হিট ছবি। একটাই বলবো শত্রু ব্যাপারে, যে উত্তম কুমার মারা যাওয়ার পরে 1980 সালে উত্তমদা মারা যাওয়ার পরে উত্তমদার সঙ্গে আমি গোটা পাঁচেক ছবি করেছিলাম, মৌচাক তার মধ্যে সবথেকে প্রিয় ছবি মৌচাক। তো মারা যাওয়ার পরে কিন্তু বাংলা ছবির অবস্থা বেশ খারাপের দিকে গেছিল, যা হয় অল টাইমস বেস্ট হিরো তো সেই উত্তম কুমার নেই, খুব খারাপ খুব ডাল পিরিয়ড যাচ্ছিল। সেই সময় কিন্তু শত্রু এসে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার নতুন করে জাগিয়ে দিয়েছিল, ওইটা তো টার্নিং পয়েন্ট ছিল শত্রু ছবিটা, সেইটাই এটাই না এইটাই। তো একটা শুধু ছোট্ট ডায়লগ বলে আমি যাবো, সেটা হলে বলে দিই, আমি একটা পুলিশ অফিসারের পাঠ করেছিলাম আর প্রসেনজিৎ মানে বুম্বা সে একটা চ্যাংরা ছেলের পাঠ করেছিল, চ্যাংরা ছেলে একটা এমএলএ ছেলে, এমএলএ পৃথিবীতে সব প্রফেশনই তো ভালো আর মন্দ নিয়ে থাকে, ভালো মন্দ লোক এমনি যে কোনো প্রফেশনে ভালোও পাবেন মন্দও পাবেন। তো ওইখানে যেরকম পুলিশ হিসেবে আমাকে ভালো দেখিয়েছে, অনুপ কুমারকে খারাপ দেখিয়েছে, সবাই ভালোও না সবাই খারাপও না, এমএলএ ওইখানে বিকাশ রায়। তো বিকাশ রায় এসছেন তার ছেলে প্রসেনজিৎ খুব অন্যায় কাজ করেছে, একটা কলেজে যাওয়া মেয়েকে আটকে ধরে মানে যা হয় বদমাইশি বল, তো তাকে আমি জেলে পুরে রেখে দিই ধরে রেখেছি। এবার এসে বিকাশ রায় এসছে তো তার বাবা, বাপি কোথায়, কেন ও ঘর পেরিয়ে গেলেন দেখলেন না লকআপে আছে, লকআপে আছে আমার ছেলে যেন তাকে আপনি লকআপে রেখেছেন, আপনি কি ভেবেছিলেন, আপনার আসার অপেক্ষা আমি বসে রাখবো এই টুলিয়ার আপনার ছেলে রাখবো আপনার আমার চেয়ারে, ওই চেয়ার যাতে আপনার না থাকে আমি সেই ব্যবস্থাই করব, তা নয় করবেন আপাতত আপনার গুণধর ছেলের কি ব্যবস্থা করবেন সেটা ভাবুন, কী আবার করবো এসছি যখন ছাড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ তা যে আপনি এসছেন আপনার রণে তো ছাড়তেই হয়। এবার আমি আমার অ্যাসিস্ট্যান্ট ছিল চিরঞ্জিৎ, তো চিরঞ্জিৎকে বলে অলোক তো এ ছেলেকে ছেড়ে দাও আর একে একে দিয়ে একটা বন্ড সই করে না, কি আমাকে বন্ড সই করতে হবে, হ্যাঁ থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবে বন্ড তো সই করতেই হবে, আমি থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাব বন্ড সই না করেই। দেখুন নিহারবাবু আমি এমএলএ নই, তাই আমার জানা নেই যে আইন ভাঙার ক্ষমতা কতটা আপনার আছে, কিন্তু থানার ভেতরে এক ওসির ক্ষমতা কতটা সেটা কিন্তু আমার জানা আছে। অলোক ইনি যদি বন্ড সই করেন তো ছেড়ে দেবেন, আর তা না করে ইনি যদি এনার ক্ষমতা দেখাবার চেষ্টা করেন তাহলে একে ছেলের সঙ্গে লকআপে রেখে দেবেন, আমি ফিরে এসে ব্যবস্থা করি। এমনিতে বেশিরভাগ ছবিতেই আমি কিন্তু মা খুড়িমা জেঠিমা মাসিমা বৌদিদের হয়ে কালোড়ে গেছি, সারা জীবন ছবি করেছি শুধু এদের হয়ে, কারণ এদের ওপর যদি অন্যায় অবিচার যদি হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে চিরকালই আমি প্রতিবাদী চরিত্র করে গেছি, এইটাই হচ্ছে ব্যাপার। ডায়লগ শুধু দেখলেই হবে, খরচা আছে, ডায়লগ সেরকমভাবে ডায়লগ এই মুহূর্তে তো এই মুহূর্তে অনেকদিন পুরনো, ভালো লাগবেন যদি কারেন্ট হতো না, কারেন্ট হলে বললে তাহলে সুবিধা হয়, তাহলে না বসবে। ছবির সংখ্যা তো আমি গুনিনি না 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 170-170 হবে, 170-170 ছবিতে আমি পাঠ করেছি। তো ছবি করি আমি দুটো কারণে, অনেস্টলি বলি ছবি দু ধরনেরই ছবিতে পাঠ করি দু ধরনের, কারণ কি অনেকে বলে অনেকে নাক খোঁচকায় যে কিছু কমার্শিয়াল ছবি খুব কমার্শিয়াল এসে, কিন্তু আমি একদম নাক খোঁচকাই না, এই কারণে দু ধরনের ছবি কিন্তু দরকার মানুষের জীবনে, একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল এন্টারটেইনিং যাতে লোকে আনন্দ পায় খুব আনন্দ পায়, মানুষের আনন্দ পাওয়াটাকে আমি ভীষণভাবে কাউন্ট করি, আবার আরেক ধরনের আর্ট ফিল্ম যেগুলো হয় সে আর্ট ফিল্ম সে ধরনের ছবি তো আমি দু ধরনের ছবিতেই কাজ করি করেছি, সত্যজিৎ রায় করেছি, মৃণাল সেন করেছি, অজয় কর করেছি, তরুণ মজুমদার এদের সঙ্গে করেছি, আবার আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি অঞ্জন চৌধুরী হরনাথ চক্রবর্তী এদের সঙ্গে করেছি অনেক ছবি। হ্যাঁ হ্যাঁ বলুন, এখন আমি আচ্ছা অনেস্টলি বল অনেকদিন আর কাজ করি না, কম কম কাজ করি, ছেড়েই দিয়েছিলাম
এতজন রিকোয়েস্ট করে যে অন্তত এক বছরে একটা করে ছবি করুন, বছরে একটা করে। তাই একটা ছবি করেছিলাম হানিমুন বলে, একটা ছবি করেছিলাম রিসেন্টলি, লাভ ম্যারেজ করেছিলাম, লাভ ম্যারেজ, এখন তারকার মৃত্যু বলে আমার একটা ছবি চলছে। এই বেশি করি না, আগের মতন আমি করি না। তো আগেকার ছবিগুলো ছিল অন্য ধরনের, গল্প ছিল, খুবই ভালো লাগতো কাজ করে, আমি অসম্ভব আনন্দ পেয়েছি। আপনাদের এই প্যান্ডেল দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর কাজ হয়েছে। আর আসার পথেও দেখলাম আজকে আমার মানে আপনি আপনারা ভাবতে পারবেন না রাস্তায় যা জ্যাম হয়েছে। এইখানে আস্তে আস্তে আমার প্রায় ঘুমিয়ে পড়ার অবস্থা হয়েছিল। আমি আড়াই পৌনে তিন ঘন্টা আগে আমি বেরিয়েছি টালিগঞ্জ থেকে, এখন এসে পৌঁছচ্ছি। এত ভিড় ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম ওইখান থেকে, ওইখান থেকে শুরু থেকে টালিগঞ্জ থেকে এই অবধি এত জ্যাম 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 জ্যাম। যাক, প্রচণ্ড আনন্দ হচ্ছে এখানে আমন্ত্রণ পেয়ে এখানে এসছি। সৌগতবাবু আছেন, তার সঙ্গে দেখা হয়ে গেল, ভালো ভালো থাকবেন, অনেকদিন বাদে দেখা হলো, খুব ভালো লাগলো। আর পুজো পার্বণের ব্যাপারে বলি, আমাদের আমার যে বাড়িতে জন্ম, সে বাড়িতে 12 মাসে 13 পার্বণ, ভবানীপুরের মল্লিক বাড়ি, যৌথ পরিবার, সকল রকম মানে দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ অন্নপূর্ণা কালী সব সমস্ত পুজো পার্বণ হয়। একটাই পুজো হয় না কেন আমি সেটা জানি না, জগদ্ধাত্রী পুজোটা আমাদের বাড়িতে হয় না, এছাড়া সারা বছর ধরে পুজো লেগে থাকতে। আর এমনও দেখেছি দুর্গাপুজো তো সবে হয়ে গেল, দুর্গাপুজো কালী পুজো তো বাড়িতে আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত। হ্যাঁ কি বলছেন, আমি তো ভবানীপুরে, আমার জন্ম ভবানীপুরে, কলকাতার ভবানীপুর হলো আমার পৈতৃক বাড়ি, 150 বছর ধরে আমরা ভবানীপুরে মল্লিক বাড়িতে। কিন্তু আমি আমার কাজের সুবিধার জন্যে টালিগঞ্জ পাড়ায় গলফ ক্লাবে আমি থাকি, গলফ ক্লাবে আমার কাজের সুবিধা হতো। তা এখন আমি আর অত আগের মতন কাজ করি না, যদিও অনেক করেছি, এখন আর বেশি করি। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।